আমার রূপের যেই আগুন, সেই আগুনেই বিসিএস ক্যাডার হবে আমার প্রেমিক। সুতরাং এই মুহূর্তে তাকে আমার অতিরিক্ত কোনো প্রেশার দেওয়ার প্রয়োজন নেই। এই মাইয়া অনেক আগে থেকে মোর পিছে লাইন ধরছে, কিন্তু মই ফাঁদে পাদেই নাই। যাদের প্রেম বসের সাথে, যাদের প্রেম সন্ধ্যা 7টা থেকে শুরু হয়, তারা আসলে প্রেমের কি বোঝে, সেটাকে কি আসলে প্রেম বলা যায় নাকি আসলে জৈবিক চাহিদা বলা হয়, তা আমার জানা নেই মাননীয় সভাপতি। যেই মুহূর্তে কেউ কেউ শেরাটনে চলে যাচ্ছে, যেই মুহূর্তে কেউ কেউ শ্বশুরের সম্পত্তি দেয়া নেয়া করছে, সেই মুহূর্তে আমার প্রেমিক ঠিক রাত 10টার সময় আমাকে হল গেটে যেই বিদায়টি দিচ্ছে, সেটির মাধ্যমেই আসলে যুগের পর যুগ ধরে এই ক্যাম্পাস যুগলের প্রেমগুলো বেঁচে আছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, এতক্ষণ ধরে এত বেশি অস্বস্তিতে বসেছিলাম যে আসলে প্রেমের কথা শুনছি নাকি টাকা ছেটানো আর বিরিয়ানি ছেটানোর গল্প শুনছি কিছুই বুঝতে পারছি না। মাননীয় সভাপতি দেখেন, আজকে ভালোবাসা দিবস, আজকে প্রেমের দিবস, আজকে বসন্ত, আমরা সবাই ফুল নিয়ে, প্রেম নিয়ে এখানে ভালোবাসা আর প্রেমের গল্প করতে এসেছি। এখানে একজন মানুষ যিনি খুবই বাজেভাবে আমাকে বলেছেন পরজীবী। আরে বাবা, আপনি পরজীবী তো বুঝবেনই কী করে, আপনি তো প্রেমেরই কিছু বোঝেন না, আপনি কী করে জানবেন যে হলে গিয়ে এত পরিশ্রমের পরেও প্রেমিকের জন্য রান্না করে সেই রান্না টিফিন বক্সে নিয়ে আবার হলের গেটে এসে খাওয়ানোর প্রেমকে কিভাবে ব্যাখ্যা করা যায়, আপনি কিভাবে জানবেন যে আসলে এক কাপে চা খাওয়ার মধ্যে যে মধুময় প্রেম থাকে সেটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়। আপনারা সহ এতক্ষণ পর্যন্ত মাননীয় সভাপতি যে সকল নোংরামি এবং বাজে কথা শুনেছেন তারা কেউই প্রেমের কথা শুনেনি। আমি চাচ্ছি যে আমরা একটুখানি আমাদের প্রেমের গল্প আর আলাপটা আপনাদের কাছে করি। যেই মুহূর্তে কেউ কেউ শেরাটনে চলে যাচ্ছে, যেই মুহূর্তে কেউ কেউ শ্বশুরের সম্পত্তি দেয়া নেয়া করছে, সেই মুহূর্তে আমার প্রেমিক ঠিক রাত 10টার সময় আমাকে হল গেটে যেই বিদায়টি দিচ্ছে, সেটির মাধ্যমেই আসলে যুগের পর যুগ ধরে এই ক্যাম্পাস যুগলের প্রেমগুলো বেঁচে আছে। মাননীয় সভাপতি খেয়াল করে দেখবেন যে আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের যে চাকুরিজীবী যুগল আছে তারা এসেছেন, আমাদের পুরান ঢাকার যে যুগল আছে তারা এসেছেন, এবং একই সাথে সুবিধাবাদী যেই যুগল আছে, নানান রকম প্রেমিক প্রেমিকার কাটছা করে তারাও কিন্তু নির্দিষ্ট একজনকে বেছে নিয়ে এখানে এসেছেন। কেন এসেছেন? কারণটা হচ্ছে সবাই মনে করে যে এই টিএসসি, এই ভিসি চত্বর, এই কার্জন অথবা এই হাকিম চত্বরে প্রেমিকের সাথে যেই কথাগুলো বিনিময় করা যায় সেগুলোই আসলে প্রেমের কথা, এবং বারবার সবাই মিলে সেই প্রেমেই ফেরত যেতে চায়। মাননীয় সভাপতি দেখুন, আজকে যখন আমার প্রেমিক আমাকে নিয়ে নানান রকমের কথা বললেন, আমি কিন্তু তাকে বাধা দেইনি, আমি চাইলেই বাধা দিতে পারতাম, কারণ আমি যেই বিশ্ববিদ্যালয়ে পড়ি সেটি আমাকে বাধা দেওয়াও শেখায়, প্রতিবাদ করতেও শেখায়। কিন্তু মাননীয় সভাপতি, আমি তো আজকে প্রেমের কথা বলতে এসেছি, আমার প্রেমিক যদি এদের সাথে তর্ক করে জিতে যায় যাক না, প্রেমিকটা তো আমারই, তাই মাননীয় সভাপতি আমি কিন্তু তাকে বাধা দিইনি। যেই সেলের সিজিপিএ ছিল 2.9, সকালে 8টার ক্লাসে গিয়ে এক গাদা নোট করে সেই ছেলের সিজিপিএ হয়েছে আজকে 3.95। এই যে প্রেমিকার অবদান, এই ঢাকাইয়া প্রেমিকা, সুবিধাবাদী প্রেমিকা অথবা এই চাকুরিজীবী প্রেমিকা, তারা কেউই বলতে পারবে না যে তারা এতটুকু অবদান তাদের প্রেমিকের জীবনে রাখতে পেরেছে। মাননীয় সভাপতি দেখুন, আমি তাকে লাইব্রেরিতে যেতে এখনই জোরাজুরি করতে পারছি না, কারণ আপা একটা প্রশ্ন একটু পরে নেই প্লিজ, না না এই যে কথাটা বলি এখানে সিজিপি, আপা সিজিপি, হ্যাঁ আচ্ছা বলেন, আচ্ছা আচ্ছা বলেন, আমি যতদূর জানি এর সিজিপিএ তো এখনো 3.22, আপনার কোন প্রেমিকের সিজিপিএ 3.95 হয়েছে একটু যদি ক্লিয়ার করতেন। একটা কথা বলে রাখি, আমি আমার মনের মধ্যে একটা ময়না পাখিকেই পুষি, অসংখ্য লাভ বার্ডস জোড়ায় জোড়ায় তো আমার মনের খাঁচায় থাকে না, সুতরাং যার মনে যা ফাল দিয়ে ওঠে তা আমাকে সেই প্রশ্নটি করে লাভ হবে না। মাননীয় সভাপতি দেখুন, আমি এখনই তাকে পড়ালেখার জন্য, জীবনের যত কিছু আছে তার জন্য তাকে প্রেশার দিতে চাই না, কারণ আমার রূপের যেই আগুন, সেই আগুনেই বিসিএস ক্যাডার হবে আমার প্রেমিক। সুতরাং এই মুহূর্তে তাকে আমার অতিরিক্ত কোনো প্রেশার দেওয়ার প্রয়োজন নেই। মাননীয় সভাপতি দেখুন, আজকে যে সুবিধাবাদী প্রেমের ভাইটি এসে বললেন তিনি নাকি আমার বিকাশে 500 টাকা পাঠিয়েছেন, এরকম নির্লজ্জ মিথ্যা কথা শোনার পরে আমার কিছু আমি শেষ করে নেই। আসলে গত বছর যখন ভালোবাসা দিবসের বিতর্ক হয়েছিল, সৈয়দ আশিক অর্থাৎ আমাদের এই যে সুবিধাবাদী প্রেমিকটি এসেছিলেন, রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখেন পকেট ফাঁকা, কারণ তিনি লঞ্চে টাকা রেখে এসেছেন এবং তার কাছে দেওয়ার মতো কোনো টাকা ছিল না। আমি কি করলাম, বিশ্ববিদ্যালয়ের ছোট বোন হিসেবে আমরা সবাই বড় ভাইদেরকে হেল্প করি না, আমি বললাম ভাই আপনি কোনো চিন্তাই করবেন না, আপনার টাকাটা আমি দিয়ে দিচ্ছি। 365 দিন ধরে তাকে বারবার বলেছি ভাই এই মাইয়া অনেক আগে থেকে মোর পিছে লাইন ধরছে, কিন্তু মই ফাঁদে পাদেই নাই। দেখেন আমি বলি, আসলে যারা
কার হাত ধরে হাঁটবে আর কার হাত ধরে হাঁটবে না এটাই ঠিক করতে পারে না। আসলে যারা জানেই না যে অনেকগুলো প্রেমিকা কার পিছনে টাকা খরচ করব, টাকাগুলো খরচ না করে লঞ্চে রেখে আসি, তারা যে কোনো সময় যে কারোর প্রতি যে কোনো অপবাদ দিয়ে দিতেই পারে, সেই অপবাদগুলো আমি কাঁধে নিচ্ছি না। মাননীয় সভাপতি দেখুন যে তারা এক এক সময় এক একজনের এসে কথা বলেছেন, পুরান ঢাকার প্রেমিকা 32টা চিপার কথা বলেছেন, অথচ আমার ক্যাম্পাস আমি জানিই না ক্যাম্পাসে কোনো চিপা থাকে, কারণ আমি তো বিশ্বাস করি প্রেম হবে চিঠিতে, প্রেম হবে কবিতায়, প্রেম হবে টিএসসি সোডিয়াম বাতির গানে, এখানে কোথায় চিপা আছে আর কোথায় কি আছে এইসব তো দেখার বিষয় আমার নয়। এরপর দেখুন এই চাকুরিজীবী যেই জোড়াটি আছে, আমি আসলে কোনো যুগলের প্রেমকে খাটো করে দেখতে চাই না, কিন্তু তারপরেও বলতে হয় যে যাদের প্রেম বসের সাথে, যাদের প্রেম সন্ধ্যা 7টা থেকে শুরু হয়, তারা আসলে প্রেমের কি বোঝে, সেটাকে কি আসলে প্রেম বলা যায় নাকি আসলে জৈবিক চাহিদা বলা হয়, তা আমার জানা নেই মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি দেখুন তিনি আরও একবার বলেছেন যে আমাদের ফার্স্ট ইয়ারে একরকম প্রেম থাকে, মাস্টার্সে একরকম প্রেম থাকে, আবার সেকেন্ড ইয়ারে একরকম প্রেম থাকে। আমি আসলে এমন প্রেমের কথা জানি না, কারণ আমার এত অভিজ্ঞতা নেই। আমি বিশ্বাস করি যে আমার যে প্রেমিকটি আছে প্রথম বর্ষ থেকে, যার সাথে আমার একটুখানি ইটিস পিটিস শুরু হয়েছিল, সেই ছেলেটির সাথে আসলে ওই আইআরে সকালে নাস্তা করতে গেলে কেমন লাগে, দুপুরবেলা টিএসসিতে বসে খেতে কেমন লাগে, কার্জন হলে গিয়ে বিকেলবেলায় হাত ধরে প্রেম করতে কেমন লাগে, সন্ধ্যার সময় শামসুন্নাহার হলের সামনে প্রেম করতে কেমন লাগে, আবার ঠিক রাত 10টায় রোকেয়া হলের সামনে গিয়ে বিদায় দিতে কেমন লাগে, এই প্রেমের অভিজ্ঞতাটুকুই শুধু আমার আছে। মাননীয় সভাপতি আপনি আজকে দেখবেন যে তারা এক একজন হাতে বিশাল বিশাল পত্র, বিশাল বিশাল লেখা নিয়ে এসেছে, কারণ তারা কেউ জানে না যে প্রেমকে নিয়ে কি বলবে, প্রেমিকাকে নিয়ে কি বলবে, কারণ তারা তো প্রেমে বাঁচেই না। কিন্তু আমি প্রেমে এমনভাবে বাঁচি যে আমি ছোট্ট একটি চিরকুটে কেবল একটি মাত্র কবিতা লিখেছি যেটি আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, এর বাইরে প্রেম নিয়ে আমাকে কিছু লিখতে হয়নি। কারণ আমরা প্রত্যেক বছর, প্রত্যেক দিন, প্রত্যেক সময় এবং প্রত্যেক মুহূর্ত যেইভাবে প্রেমে বাঁচি, আমাদের মতন করে প্রেমে আর কেউ বাঁচে না। এবং প্রত্যেক বছরই আপনারা যারা সবাই এই ক্যাম্পাসে ছুটে আসেন, নিজেরাই আসলে স্বীকার করে নেন যে ক্যাম্পাস যুগলই আসে, যত যুগল আসুক অথবা যাক, ক্যাম্পাস যুগলগুলো সবসময় বেঁচে থাকে এবং তারাই আসলে সবসময় সেরা থাকে। মাননীয় সভাপতি শেষ করব ছোট্ট একটা কথা বলে, সেটা হচ্ছে যেতে চাই না সেরাটনে, না হোক শ্বশুরের সম্পত্তি থেকে কিছু দেয়া নেয়া, ঠিক 10টা বাজার আগে হল গেটে তোমার যে বিদায় দেয়া, প্রেমের মতো প্রেম করতে আসলে আমরাই সেরা। মাননীয় সভাপতি যত যুগল আসুক অথবা যুগল যাক, যুগল আসে যুগল যায় এমন যুগল কতজন পায়, আমাদের প্রেমের মতো যুগল আসলে কেউ পাবে না। বাচ্চা কাচ্চা, নাতি নাতনি সবাইকে, ক্যাম্পাসের প্রেম, প্রেমিকা ক্রাশ, এদেরকে নিয়ে আপনি যে গল্প করতে পারবেন অফিসের বস অথবা কলিগের সাথে, পুরান ঢাকার বিরিয়ানির বিনিময়ের প্রেমের সাথে অথবা সুবিধাবাদী প্রেমের কাছে, আপনারা কখনোই প্রেমের এই বহিঃপ্রকাশ করতে পারবেন না। প্রেমের দিনে, ভালোবাসার দিনে প্রেম নিয়ে বাঁচুন, টাকা পয়সার দেয়া নেয়া অথবা বিরিয়ানি বিনিময় কিংবা পোস্ট পজিশনের বিনিময়ে কম করে করবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা, প্রেম নিয়ে বাঁচবেন। ধন্যবাদ।